কি হয়েছে, ইন্ডিয়া নাকি গোটা পৃথিবীর ভেতরে 1 নম্বর স্থানে যেতে চাইছে। ইন্ডিয়া, ভারতবর্ষ জীবনে পারবে না, জীবনে জীবনে পারবে না যদি না কিছু এই সতর্কবার্তাগুলো মেনে চলে। তাহলে ইন্ডিয়া গোটা ওয়ার্ল্ডের ভেতরে, মানে প্যান ইন্ডিয়ায় কখনোই হতে পারবে না ইন্টারন্যাশনালের ভেতরে, বিকজ ইন্ডিয়া হ্যাজ মেনি মেনি অফ ডিসঅ্যাপয়েন্টেড অফ রুলস রেগুলেশন হুইচ দ্য ফলো অফ পাবলিক। দ্যাটস ফর ইন্ডিয়া ক্যান নট বি গ্রেটফুল অফ অ্যাচিভমেন্ট টুগেদার টু রিসিভ ইন্টারন্যাশনাল ওয়ান কান্ট্রি। কারণ ইন্ডিয়াতে যেসব ব্যবস্থাগুলো আছে সেইগুলো কিছু কিছু মানুষ হয়তো মেনে চলছে, 20% মেনে চলছে, আর 80% মানুষের মতবাদই এরকমই আছে। ইন্ডিয়াকে 1 নম্বর কিছু আইন বার করতে হবে, কেননা ইন্ডিয়ার ভেতরে যে কারেন্সি চলছে সেই কারেন্সিটা আমাদের গোটা গ্লোবের ভেতরে কম আছে। প্রথম কথাই, ইন্ডিয়ার যুব সমাজ নেশাতে পরিণত হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় চলে গেছে। কিন্তু এই নেশা করছে ঠিকই কথা, কিন্তু নেশাটা বেআইনি, আনলিগাল করে রেখেছে আমাদের গভর্নমেন্ট সরকার। ফার্স্ট কথা, গভর্নমেন্ট সরকারকে আমাদের ড্রাগস বা নেশাটাকে লিগালাইজ করে দিতে হবে। তাহলে যুবা সমাজ, সে তুমি নেশা করো আর যাই কিছু করো, তোমাকে তোমার লাইফটাকে জীবনটাকে তোমার কিছুটা হ্যান্ডেল করে দিচ্ছে গভর্নর। সেকেন্ড থিং, আমাদের যুব সমাজের জন্য গভর্নর এখনও পর্যন্ত কিচ্ছু করেনি। যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, আরও অনেক কিছু ভাতা দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজের ভেতরে, বা যুব সমাজের জন্য কিচ্ছু দেওয়া হচ্ছে না। তো যুব সমাজের জন্য পার মান্থ অত 4,000 টাকা করে ফিক্সড স্যালারি করে দেওয়া হোক, যে প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে 4,000 টাকা করে পাবে। অর্থনীতির দিক থেকে এতটাই পিছিয়ে গেছে, কারণ এখানে কাজকর্ম নেই, কাজকর্ম নেই। শিল্প কারখানায় যে কাজগুলো হচ্ছে সেগুলো মাথা থেকে পা পর্যন্ত খাটিয়ে কাজ করা হচ্ছে। 8 ঘন্টার কাজ, সেটা আমাদের 14-16 ঘন্টার কাজের অনুরূপ করিয়ে দেখাচ্ছে, তারপরেও আমাদের বলা হচ্ছে যে না, তোমাদের কাজ হচ্ছে না, প্রোডাকশন আসছে না। হোয়াই? বিকজ ইন্ডিয়া হ্যাজ মেনি অফ ব্যাড সিচুয়েশন। এটা এইসব আমি এই দিকে যেতে চাইছি না, খালি আমি একটাই কথা বলতে চাইছি, এসব মিডিয়া তোমরা অনলাইনের মাধ্যমে দেখছো, অনলাইনে চারিদিকে প্রকাশ হচ্ছে, সেই সব মিডিয়া দেখা বন্ধ করে দাও। কারণ এইখানে অনলাইনের ভেতরে 99% জীবাণুতে ভর্তি, মানে ফেক অ্যাকাউন্টে স্প্যামে ভর্তি, তোমার অ্যাকাউন্ট সব ক্লোন করা হচ্ছে। মানে অরূপ ঘোষের অ্যাকাউন্ট অরূপ ঘোষেরই নামে আর একটা খোলা হয়ে গেছে, সেটা তুমি জানো না। আমার মতে বলে প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটাই রুলস রেগুলেশন করে দেওয়া উচিত, যে ঠিক আছে ভাই, তোমরা যা কিছু করছো, এই যে বাইক নিয়ে যাচ্ছে, হেলমেট না পরলে 1,000 টাকা, 500 টাকা, 5,000 টাকা করে ফাইন। কেন? আমার সম্মত, আমি মানছি হেলমেটটা অবশ্যই প্রয়োজন, গাড়ির সাথে ভেহিকেলের সাথে হেলমেটটা প্রয়োজন পড়া দরকার, কিন্তু আমার মৃত্যু আমার হাতে, তোমার হাতে নয়। তুমি যখন রাস্তায় দেখছি হেলমেট পরে একটা ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, আর একটা হেলমেট না পরে ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে লাঠি দিয়ে এই দাঁড়া 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 ওই চলন্ত অবস্থায় গাড়িতে দাঁড়া করছে, এর ফলে যে অ্যাক্সিডেন্টটা হতে পারে সেই দায়িত্বটা কি তুমি নেবে? অতএব যে হেলমেট পরছে পরছে, যে হেলমেট না পরছে না পরছে, তাকে ছেড়ে দাও। তার লাইফটা যে প্রবলেম হবে তার জন্য সরকার বুঝবে, আর সরকারের কিছু ক্ষতি হলে সেই পাবলিককে সরকারের অনুদান দিতে হবে, এটাই সরকারের নিয়ম। মানুষে এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, ইন্ডিয়ার মানুষরা এত কেন ডিপ্রেশনে যাবে? ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতটা আমাদের গর্ব বলে কথা, কিন্তু চায়না আমাদের আগে চলে যাচ্ছে, জাপান আমাদের আগে চলে যাচ্ছে, কোরিয়া আমাদের আগে চলে যাচ্ছে। হোয়াই? কারণ তাদের কাছে ভেরি অফ মেন্টালিটি পাওয়ার আছে, ভেরি অফ ইন্টেলিজেন্সি পাওয়ার আছে, অ্যান্ড দে হ্যাভ গ্রেটফুল এআই সিস্টেম। দ্যাটস হোয়াট দে অল কান্ট্রিজ আর গোয়িং আপ টু আপ, বাট আওয়ার ইন্ডিয়া ডাউন, ফল টু ডাউন, ফল টু ডাউন, ফল টু ডাউন। হোয়াই? আর আমাদের যে এখানে মন্ত্রী আছে, আমাদের যে লিগালাইজ অফ ইন্ডিয়ান কর্মীরা আছে, তাদের জন্য আমাদের কারেন্সি আরও নিচে চলে যাচ্ছে, অশিক্ষিতরা চেয়ার পেয়ে যাচ্ছে, শিক্ষিতরা পড়ছে মাটিতে। এর ফলে ইন্ডিয়া কখনোই দ্রুত গতিতে এগোতে পারবে না, এর ফলে ধর্ম ভেদাভেদ শুরু হবে, এর ফলে গুন্ডাগার্দি শুরু হবে, এর ফলে ক্রাইম শুরু হবে, এরপরে র্যাকেট শুরু হবে, এরপরে আস্তে আস্তে দেশটাকে অস্বাধীন করে দেবে। যে স্বাধীনটাও তুমি এইভাবে ঘুরছো, সেই স্বাধীনটুকু আর তুমি পাবে না, অস্বাধীন হয়ে যাবে। যার ফলে এখন থেকে চেক দাও, আর ইন্ডিয়াকে
তুমিই পারবে গভর্নর নয়, একমাত্র তুমিই পারবে গভর্নর হতে আগামী দিনে যদি তুমি নিজের নেতা এবং নেতৃত্বটাকে ঠিক করে চলো। কই মদ খেলে তো কেউ কিছু বলছে না, অ্যালকোহল খেলে তো কেউ কিছু বলছে না, যখনই সে গঞ্জিকা সেবন করছে, যখনই সে ব্রাউন সুগার সেবন করছে, তখনই একটা পুলিশ তার উপরে হামলা চালাচ্ছে। ওয়াই না? কারণ ব্রাউন সুগার, ম্যারিজুয়ানা, উইডস, দিস ইজ আনলিগাল ইন ইন্ডিয়া, বাট মেনি কান্ট্রিজ হ্যাজ লিগালাইজ, মেনি অফ স্টেটস অফ লিগালাইজ। ওয়াই? বিকজ দে নোজ দ্য ড্রাগস ইজ ভেরি পপুলারিটি অফ পাওয়ার ইন আওয়ার বডি গ্রোথ। দ্যাটস ওয়াট দ্য গভর্নর আর ইনজুয়েল ইউজেস অ্যান্ড দে পাবলিসেস, বাট আওয়ার ইন্ডিয়া হ্যাজ নট টু বি পাবলিসেস দিস ড্রাগস। ওয়াই? দে হ্যাড ভেরি ক্লিয়ারনেস অ্যান্ড ডার্কনেস অফ দ্য মাইন্ড, দ্যাটস ওয়াট দে নট পাবলিশ ইট। আমি এই কথাটা বলবো, যেমন দুর্গাপুজো হচ্ছে, যেমন আমাদের রীতি রেওয়াজ চলছে, যেমন আমাদের ধর্ম ধর্মধাপন চলছে, সবাই সবার মতো পালন করো, এবং সামনে দুর্গাপুজো আসছে, এবং দুর্গাপুজোর মামলাটাকে, মহলটাকে তোমরা শান্তিমতভাবে বজায় রেখে আরও সুন্দরভাবে পুজোর অনুষ্ঠিত করো। আমাদের মায়েরাই আমাদের দুর্গা, আমাদের বোনেরাই আমাদের সরস্বতী, আর আমরা কার্তিক নারায়ণ।